আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে পৌরসভা নিয়ে মুখ খুললেন না বিধায়ক, হতাশ চাঁচল বাসিন্দারা। শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক পৌরসভা নিয়ে একটি শব্দ খরচ করলেন না মালদা চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপা উত্তর। বিজেপির অভিযোগ, চাঁচল পৌরসভা নির্বাচনের চমক ছাড়া আর কিছু নয়। যদিও বিজেপির অভিযোগ, মানতে নারাজ তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর সাথে দিনে 15 দিন আগেও কথা হয়েছে, দ্রুত চাঁচলের পৌরসভা তৈরি হবে দাবি নিহার রঞ্জন ঘোষের। যদিও প্রশাসনিক বৈঠকে পৌরসভা নিয়ে কোনো মন্তব্য না করায় হতাশ চাঁচল বাসিন্দা। বিধানসভা নির্বাচনের পাককালে পৌরসভা তৈরি করার কথা ঘোষণা করেন তৎকালীন রাজ্যের পৌর ও নগর উন্নয়নের মন্ত্রী ফিরোদ হাকিম। দীর্ঘদিন দাবি পূরণ হতে চলেছে এই আশায় বুক বেঁধেছিল বাসিন্দারা। এমনকি সম্প্রতি চাঁচল বাসস্ট্যান্ডের উদ্বোধনে এসেও চাঁচল পৌরসভা তৈরি করা হবে বলে দাবি করেন ফিরোদ হাকিম। পৌরসভা তৈরির জন্য কিছুদিন সময় চেয়ে নেন তিনি। বুধবার মালদায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই বৈঠকে বিধায়কের দাবি দাবা শোনেন তিনি। যদিও বক্তব্য রাখতে গিয়ে চাঁচল পৌরসভার জন্য একটি শব্দ খরচ করেননি চাঁচল বিধায়ক। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। বলছি দিদি, চাঁচলে তুমি মহিলা কলেজ করে দেওয়ার জন্য চাঁচলে প্রতিটি মানুষের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওই দেখো একটা হয়ে গেছে, আর একটা চাইছি না। আমি চাইছি না দিদি, যেটা তুমি ডিক্লেয়ার করেছো। আচ্ছা ঠিক আছে বলো। আর দিদি, ওখানে আমার একটা সুপার হসপিটাল রয়েছে, দীর্ঘদিন ধরে ওখানে কোনো সুপার নেই। একটা যদি ওখানে সুপার নেই বলছে, হসপিটাল আছে হয়েছে, ওখানে একটা সুপারিনটেনডেন্ট পোস্ট করা হবে, আমি গতকাল রিভিউ করেছি ম্যাডামটা। গতকাল রিভিউ করেছে, করে দেবে। আচ্ছা তুমি ভালো থেকো, আবার তোমরা ভালো থেকো, মালদা ভালো থাকুক। আর একটা দিদি অনুরোধ রয়েছে, তুমি এরপরে আসলে কিন্তু আমার চাঁচল সাব ডিভিশনে তোমার যেন ওখানে একটা সভা দেখে নেব। দেখো আমাদের অনেক কাজের মধ্যে ওই কাজগুলো আমরা করি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, এটা খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য। আর বিষয়টা হচ্ছে, আমাদের যে এমএলএ সাহেব আছেন, উনি আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, প্রথম বারংবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমাদের পৌরসভা হবে, হয়তো আমরা এই আশাই ছিলাম প্রত্যেকবার যে পৌরসভা হবে, কিন্তু তৃণমূল দল একটা পরিযায়ী পাখির মতন হয়ে গেছে, যে ভোটের আগে একটা প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোটের পর সেগুলো সব ভুলে যায়। এরকমভাবে মানুষের আশাকে নিয়ে খেলা উচিত না। আমাদের যে আশাটা দেওয়া হয়েছিল সেটা পুরোটাই ভাওতাবাজি দিয়ে রাখা হয়েছে যে মিউনিসিপ্যালিটি হবে, কিন্তু আসলে মনে হয় না আমাদের আগে আমাদের আর মিউনিসিপ্যালিটি ভোট, চাঁচলে সাব ডিভিশনের ভোট হবে না। বিধায়ক প্রশাসনিক প্রধানের সামনে কোনো রকম কোনো আওয়াজ তোলেননি, যেটা ভোটের আগে ইস্যু করে তিনি বলেছিলেন যে না পৌরসভা হবে পৌরসভা হবে, কিন্তু ওই ওই সব মানে ওই ওয়ার্ড নিয়ে কোনো ওয়ার্ডই তোলা হয়নি। চাঁচলে আবেগকে নিয়ে তো 21 বছর ধরে খেলা চলছে, চাঁচলে আবেগকে নিয়ে, চাঁচলে প্রত্যেকটা মানুষের আবেগকে নিয়ে 21 বছর ধরে খেলা চলছে, এবং মানুষ প্রত্যেকটা মানুষ আশা করেছিল যে কালকে হয়তো মিউনিসিপ্যালিটি ডিক্লেয়ার হবে, কিন্তু ওই আশা আশাই থেকে গেল। বারবার গভর্নরের সিগনেচার হয়, এর সিগনেচার হয়, ওর সিগনেচার হয়, কিন্তু মানে আসলে দেখা যাচ্ছে এগুলো সব ভাওতাবাজি। হ্যাঁ, মানুষের জবাব দিবে সময় হলে, অবশ্যই এটার এই এই উত্তর মানুষ দেবে। চাঁচলের পৌরসভা নিয়ে বাক্য উচ্চারণ করিনি, তার পেছনে যুক্তি রয়েছে। কেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমি মহিলা কলেজটা আমার জন্য চাঁচলবাসীর জন্য তিনি স্যাংশন করেছিলেন, সেই সময় তিনি আমাকে বলেছিলেন যে পৌরসভাটা একটু ধৈর্য ধর, একটু দেরি হবে, আমি চাঁচলের পৌরসভাটা করে দেব। এবং চাঁচলের পৌরসভা করার জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি জনসভায় মানুষকে কথাও দিয়েছেন, এবং সেই সময় নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন সদ্য ফিরাদ হাকিম, তিনিও কথা দিয়েছেন। কিছুদিন আগে আপনারাও জানেন তিনি এসেছিলেন চাঁচলের একটি উদ্বোধন করতে, বাস টার্মিনিয়াস, সেখানেও কিন্তু তিনি বলেছেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এখন বিধানসভার ভোটটা হয়েছে, 7 মাস হয়েছে, এখনো 4 বছর 5 মাস বাকি রয়েছে, এবং আমি যতটুকু জানি যে আমাদের নতুন বাজেটটা এখনো তৈরি হয়নি, ইয়ার এন্ডিং বাজেট শেষ হয়ে গেছে বছরে। একটা কোনো কিছু নতুনভাবে করতে গেলে তার বাজেটের মধ্যে ঢুকাতে হয়। 2022-23 বাজেট হচ্ছে আমাদের এপ্রিলে রয়েছে, আশা রাখি আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে একটু ধৈর্য ধরতে হবে। কেন আমি সেই প্রশাসনিক বৈঠকে কথাটা বলিনি, তার কিছুদিন আগেই আমার 15-20 দিন আগে
আমার সঙ্গে দিদির অ্যাসেম্বলিতে কথা হয়েছিল পৌরসভা নিয়ে। সুতরাং একই কথা বারবার বলাটা মনে হয় সমীচীন হবে না বলেই কিন্তু সেখানে আমি প্রস্তাব করছি। কেন আমাকে মুখ্যমন্ত্রী কথাই দিয়েছেন, তো তুই ধৈর্য দাও, আমি করে দেব। এবং যারা হতাশ হয়েছেন, যারা আজকে মন্তব্য করছেন, আমার মনে হয় তারা রাজনীতি করার জন্যই মনে হয় এই কথাগুলো তারা বলছে। এখন অন্তত এবার হয়তো আমাদের পৌরসভাটা উনি হয়তো ঘোষণা করেই দিবেন, নোটিফিকেশন জারিটা হয়ে যাবে হয়তো। কিন্তু মাননীয় আমাদের এখানকার বর্তমান বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বাবু, উনিও পৌরসভা নিয়ে একটা টু শব্দও করলেন না, আর মনে হয় এটা আর হবে না। এটা মনে হয় ভোটের আগে একটা চমক ছিল। প্রথমে চাঁচলবাসী হিসাবে আমি ভীষণ হতাশ। আমরা সবাই আশা করেছিলাম যে চাঁচলের নাগরিক হিসাবে এবং চাঁচলের নতুন বিধায়ক তিনি নির্বাচিত হয়েছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌরসভার দাবি করবেন এবং প্রধান দাবি হওয়া উচিত ছিল পৌরসভা। কিন্তু চাঁচলের বিধায়ক মাননীয় নিহারঞ্জন ঘোষ মহাশয় পৌরসভার একটি কথাও উচ্চারণ করেনি মাননীয়র সামনে। কবে হবে এটা আমরাও বুঝতে পারছি না। ভোটের আগে ঘোষণা করা হয়েছিল যে 6 মাসের মধ্যে পৌরসভা ঘোষণা হবে, পৌরসভার কাজ চালু হয়ে যাবে, কিন্তু এখনও অবধি পৌরসভার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এবং কালকের প্রশাসনিক বৈঠকে আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।